তলা বিল্ডিং হোক, একবার শুরুতেই ব্লক করা থাকলে এই জিনিস আর কখনো ভুল করবে না, ভুল হওয়ার কোনো আর চান্স থাকে না। এক ফিট ডান, সেভ দিয়ে বেরোয় যাও। ডান, এইটুক পর্যন্ত আমার আঁকা মোটামুটি শেষ। এর পরের অংশ হচ্ছে হলো আমি পরে যেটা আঁকবা ফার্স্টেই, সেটা হচ্ছে আর্ক ওয়াল কাট। একটা লেয়ার আছে যে আর্ক ওয়াল কাট, মানে প্ল্যান আঁকার সময় কোন কোন ওয়ালগুলা কাটা গেছে, এইবার তুমি ওয়ালগুলাকে দেখে দেখে আঁকা শুরু করো। এখান থেকে ধরলাম এইটা, মাপটা কত ছিল খেয়াল করে দেখো একটু, মাপটা ছিল এইটুক ওয়াল 5 ইঞ্চি, আর এইদিকে আছে এইখান থেকে এইটুক আছে 7 ফিট 2 ইঞ্চি। তাহলে আমি এটা আঁকার চেষ্টা করি, আমার 7 ফিট 2 ইঞ্চি হয় না, ওই যে 3 ইঞ্চি এদিকে দিকে হয়েছে, তার মানে 6 ফিট 9ই হবে, 6 ফিট 9 আঁকলাম। এদিকে অবশ্যই পৃথিবীতে যত ওয়ালই হোক সবই 5 ইঞ্চি, 5 ইঞ্চি আঁকলাম, এখানে এনে মিলাইলাম সিনটার। ড্রয়িং যদি এখানে যে এরকম স্লো করো তাহলে দেখবা যে দূরে এখানে দেখা যায় যে কোন ওয়ালটা আঁকছি। এখন তুমি এই ধরে ধরে আঁকা শুরু করো, যে এইখান থেকে ওই জানি এই এই মাথা থেকে পুরা এই মাথা পর্যন্ত হলো 7 ফিট 4 ইঞ্চি, তার মানে আমি এখানে 3 ইঞ্চি কম হবে, 7 ফিট 1 ইঞ্চি হবে মিনিমাম, 7 ফিট এইখানে চলে আসবে আমার ওয়াল। আমার ড্রয়িং এর জন্য যদি একটু এদিক ওদিক পিছান লাগে পিছাও, কোনো একটা যায় আসে না, খালি মাথায় রাখবা হইতেছে যে ওয়ালের থিকনেস যেন চেঞ্জ না হয়, ওয়ালের থিকনেস চেঞ্জ হয়ে গেলে একটু ঝামেলা। তোর এখানে কত আসছে 5 ফিট 1 দিলাম, সমস্যা নাই, এদিকে কত আসছে 3 ফিট 10, প্রবলেম নাই, এগুলার মান একটু এদিক ওদিক চেঞ্জ হলে আমার কোনো যায় আসে না। বাট আমার অনেকগুলো পলিলাইন হয়েছে না এখানে? হ্যাঁ হ্যাঁ, আবার বলো। তার পলিলাইন তো অনেকগুলো হয়ে যাচ্ছে না এখানে? না, একটাই পলিলাইন হয়েছে, দেখো স্যার, এক একটা ওয়াল আলাদা আলাদা পলিলাইন হচ্ছে না? তাই তো হবে, পুরো ড্রয়িং এ তো।